আরক্ষী ভগবানৰ অবতাৰ নেকি? আরক্ষে জনসাধারণক নররূপী নারায়ণ জ্ঞান করক, জনসাধারণর লগত কথা পাতুতে নমস্কার দি কথা পাতক আরক্ষে, লঘু দুখত ডেলিভারি বয় জ্ঞানদীপ হাজরিকাক রাজপথত আরক্ষী বিষয়ায় নির্দয়ভাবে প্রহার করা ঘটনার প্রতিক্রিয়া বর্তমানেও অব্যাহত আছে। শুকুরবারে বিয়লি ফাঁসি বজারত ডেলিভারি বয় জ্ঞানদীপ হাজরিকাক প্রহার করেছিল পানবজার আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া ভার্গব বরবরাই। ইতিমধ্যে আরক্ষী বিষয়াগীক চাকরির পর নিলম্বন করা হয়েছে। তেওঁৰ বিৰুদ্ধে পানবজাৰ আৰক্ষী থানাত ভুক্তভোগী যুৱকগৰাকীয়ে এজাহাৰো দাখিল কৰিছে। ৰাজ্য জোকাৰি যোৱা এই ঘটনা সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিবলৈ গৈ এক অদ্ভুত মন্তব্য কৰিছে পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে। খাদ্য, অসামৰিক যোগান আৰু গ্ৰাহক পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰীগৰাকীৰ মতে আৰক্ষীয়ে এই আচৰণ কংগ্ৰেছৰ দিনৰ পৰা আহৰণ কৰিছে। এনেকুৱা অভিযোগ অকল মানে আজি বা যোৱাকালি বুলি নহয়, এনেকুৱা মাজে মাজে আমি দেখি আহিছোঁ। আর এই আরক্ষীর যে আচরণ, আসলতে এই আচরণখিনি আরোহণ করেছে কংগ্রেসের উপর আরোহণ করেছিল। কারণ কি, ভারতীয় জনতা পার্টির সরকার অহার পিছরপরা যথেষ্ট সলনি হয়েছে, তার মাজতো এনেকা ধরনের ঘটনা আমি ঘটি থাকা দেখিছো। আর মই সেইকাৰণে মই আরক্ষী সকলক মই আমার ডিজিপির জড়িয়ে একটা আহ্বান জানাইছো যে যেহেতু মন্ত্রী এমএলএ বা সরকারি বিষয়া দেখিলে তেওঁলোকে সেলুট দিয়ে, গতিকে যেহেতু সেলুট দিয়ে, অফিসারসকল যেহেতু সেলুট দিয়ে, মন্ত্রী এমএলএক সেলুট দিয়ে। ইয়ার পাছতে আরক্ষীর সন্দর্ভত কেইবাটাও মন্তব্য আগবাই মন্ত্রীগিয়ে। জনসাধারণের সমর্থন অবিহনে ভারতের কোনো আরক্ষীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করব নয়। আরক্ষী আর জনসাধারণের মাজত সম্পর্ক ভাল করবলে হলে আরক্ষীয় জনসাধারণক নররূপী নারায়ণ জ্ঞান করব, তেতিয়াহে আরক্ষী আর জনসাধারণের মাজর সংঘাত আঁতর হব বলে মত পোষণ করে মন্ত্রীগিয়ে। মই নিশ্চিত যে অসম আরক্ষী বলে নহয়, ভারতবর্ষর কোনো আরক্ষী অকলে ল এন্ড অর্ডার কন্ট্রোল সম্ভালিবা ক্ষমতা নাই, এই অসম্ভব, উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য পাবলিক। আর সেইখানে পুলিশ পাবলিক রিলেশনের কথা আমি হঠাৎ কই থাকুন, গতি পুলিশ পাবলিক রিলেশনটা ভাল করব লাগিলে, এতিয়ালে যথেষ্ট ভাল, কিন্তু আরও ভাল করব লাগিলে। মই ভাবো যে আমি যেহেতু মানুষক যেহেতু নররূপী হিসাবে জ্ঞান করো, নররূপী নারায়ণ বলে জ্ঞান করো, আরক্ষীও যদি মানুষক তো বাইকার্সে হোক বা তো রাস্তাতে আহি থাকায় হোক নররূপী নারায়ণ বলে যদি জ্ঞান করে, তাহলে আরক্ষী আর জনসাধারণের মাজত যে মতভেদ আছে বা যে সংঘাত, সেই সংঘাতটা দূর হব। আরক্ষীক জনসাধারণে নমস্কার দিবলগাক লৈও সরব মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তেওঁৰ মন্তব্য, আরক্ষী তো ভগবানের কোনো অবতার নহয়, আমিহে ভগবানের অবতার নররূপী নারায়ণ। মই সেইকাৰণে অসম আরক্ষীর সঞ্চালক প্রধানের জড়িয়ে আহ্বান জানাইছো যে আরক্ষী অন্তত জনসাধারণক দেখিলে যি কথা না থাকুক তো নমস্কার দি পেলায় যদি, কারণ জনসাধারণে যদি আরক্ষীক নমস্কার দিব লাগে, আরক্ষী তো এনেকা কোনো ভগবানের অবতার নহয়, যে আরক্ষী আমিহে ভগবানের অবতার, কারণ আমি নররূপী নারায়ণ জনসাধারণ। গতি নররূপী নারায়ণ সকলক যেটা নমস্কার দি পেলায় সম্বোধন করে পেলায় যদি যিকো কথা আলাপ আলোচনা করে, তো মই ভাবো যে পুলিশ আর জনসাধারণ সম্পর্ক তো আগন্তুক দিনত অধিক ভাল হব বলে ভাবো। নররূপী নারায়ণের প্রসঙ্গত পুনের মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসর। তেওঁৰ আহ্বান, এতিয়াৰ পৰা আরক্ষীয়ে যদি অসমৰ জনসাধারণক নররূপী নারায়ণ ভাবে, তেন্তে প্রতিগৰাকী আরক্ষীয়ে জনসাধারণের লগত কথা পাতুতে নমস্কার দি কথা পাতক। মই সেইকাৰণে বিনম্রতাৰে আহ্বান জানাইছো, এতিয়াৰ পৰা যদি তেওঁলোকে ভাবে অসমৰ জনসাধারণ নররূপী নারায়ণ বলে, প্রতিগৰাকী আরক্ষীয়ে যাতে জনসাধারণের কথা পাততে যাতে নমস্কার দি পেলায় যাতে কথা পাতে, তার কারণে মই বিনম্রতার আহ্বান জানাইছো। পিছে মন্ত্রী রঞ্জিত কুমার দাসর এনে আহ্বান অসম আরক্ষীয়ে মানিবনে? অসম আরক্ষীয়ে জনসাধারণক নররূপী নারায়ণ বলে ভাবিবনে? নে খাকি পোশাকজোড় পিন্ধিলেই একাংশ আরক্ষী বিষয়া জওয়ান ক্ষমতার বলিয়ান হয়ে পড়ব, উলঙ্ঘা করব আইন আদালত? এতিয়ারপর এইবর দিশু সকলোরে চকুর আগত থাকিব। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।